এই মিয়া তালাক দরে করবা কি চাই তুমি কি তাও জানো সোরা ভাইয়া হে মো স্বামী আকলে এ সরবতী তুমি আবার কমে যাও এদিকে ওরে বাবা এ কি কই হনো এ খারাও কমে যাও তুমি যাও দি আর খারাও কইলে মনে আমার দাঁড়াইও না যাও কি কই হনো খারাও আর তোমার আমার ভালো লাগে না তুমি যাও দি ওই তোমার পিছে পিছে আমি ধরো না কি কই হনো না তুমি যাও হইতে যাও কি না তুমি খারাও আর না খারাম না নিজাস্তে কেমন লাগে আমি বলে রাগর তো না বেড়া ঘরে না কিরম দেহিস কথা না হনো আর কি শুন মুনা তুমি যাও দি তোমার ভালো লাগে না মুই কি দৌড়ো মু তোমার পিছে পিছে নাকি বলতাম দৌড়াইতে কয় কই আরে খারাও হনো না বড় কি হইছে এ খারাও দৌড়াই লাগবে না তুমি দৌড়াই তুমি খারাও তো এ তুমি বাড়ি যাও লাগে হার লাগে যাও যাও দৌড়াই পারে এ সেক্রেটারি কও সব তোমারে যে কইলাম এই জায়গা একটা এই কিলাবগর করার লাগি একটা জমির এক পাশে উখ একটা জমি তুমি রাখছো কি লোম ফাঁক খান জমি মোটামুটি কাটে একটা স্কুল ঘর করার মনান আরে এই তো দিতে চাই নয় মহিউদ্দিন নিয়ে তাই বেড়া মহিউদ্দিন নিয়ে তোরে আমরা কি করতে এই এলাকার আমরা নেতা না তুই ধরিয়ে নে পারাই ধরিয়ে পার জমি দিয়ে কি লইতি তুমি যাই উঠতে রইছো ঢাকা আমি এল্লাই এই গুছাই এই এইডু রাখতে পারছি ওরা কি সিরকির ওকে তোমার খেয়াল করছো একটা জিনিস দৌড়াইতেছ ও অবশ্যই ওই মেডেলটা কোনো বেদবি করছে মাইয়ে গোলাকে বেদবি আমরা এত বড় কাউরো মানুষ আমরা কোনোদিন কোনো মাইয়ে গোলাকে বেদবি করি না আরে শালা শালা মাইয়ে গোলাকে কি করতে দেখছো আরে থামা আরে থামা আরে থামা না থামা হে ব্রেক 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 এ ভাই কি মহিলার লাগে বিলার কা হ্যাঁ কান্দার কান্দার বাপ বাহ খারা বাকি পুরো বিত না বাহ খারা আবার বাহ খারা ম্যাডাম ও আমের লগে কি ঝামেলা করছে খালি এক ফিট কর কান্দার তো পরের সাবজেক্ট আরে কাল্লু ফুরি শুভ মই ভাইয়া হে মো স্বামী একালে এ সরবতী তুমি আবার কমে যাও এদিকে তোমার কইছি না জায়গা চিনে হাত দিও তুমি বে জায়গা দিয়ে বইতেও তারপরে খালি মাইয়ে পাইলি খালি খালেক বেরেক খালেক বেরেক না আর তুমি বুঝছো না তোমার মানুষ থামাবা না আফা কি সমস্যা কি আমি রাস্তা রাস্তায় দৌড়ন করতে হ্যাঁ মোদার জিগান কিনলি হ্যাঁ হ্যাঁ দার জিগান তেরেন না এ ভাই আমি রাস্তা রাস্তায় দৌড়ি দিন আমার ভাল লাগে না কি ভাল লাগে না বউ ভাল লাগে না এই আমি মেজাজটা খারাপ লাগে না হালা হালা জেতা মারি দিমু এত সুন্দর বউ বলে আর ভাল লাগে না এ কান্দর তুই কান্দর তুই সারা দিন কান্দর থাকবি কান্দর কান্দর থাক ভাই কান হরা ধরম লাগবে না আরে একটু মাথায় সমস্যা রাইতে ঘুমায় না তো হেল লেগে দিনে এরম দৌড় দৌড়ি হরে একটু উপকার করেন পারলে একটু মোরে বাসা দিয়েন হারে এবারে আরে ব্যাঙ্গে না সে অ্যাঙ্গেল হরিয়া এবার ওই ওই আফা যে মেলো দিতে যদি কই ডাকালো দিতে ডাকা তো কান ধরে লই দিবি সারিয়ে দাও আমারে আমার সারিয়ে দাও আমার বউ ভালো লাগে না আমি বাড়ি যাবো না বুঝো কেমন আমি বাড়ি যাবো না আমার সারিয়ে দাও এখন এখন ভাইয়া তাই মুই হন যাইতে আপনারা যে উপকার করছেন সেটা আর মুই বল তার মনে মুই গেলাম সবদি তাই আমি ভাবি রাখি দি এ খারাপ একটা লাতি মারি আমি জান 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 আমি জান লাতি মারি তোর কুকুর মধ্যে লাগাই দিব শালা শালা গেলে আমি বুঝি না আমি দেখতে না তুই যাবি কে বুঝল মোবাইলের বড় হাসপাতাল হইল হন বরিশালে আপনি আমার লগে আন মিরাজ ভাই দেখেন তো মোবাইলটা কি সমস্যা সমাধান আমার কাছে নেই প্রিয় দর্শক এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আইফোন ও অন্যান্য যে কোনো ফোনের গ্রিন স্ক্রিন সমস্যা সমাধান করা হয় আপনার ফোনের যে কোনো সমস্যার স্মার্ট সমাধানের জন্য আজই চলে আসুন মিরাজ টেলিকমে ঠিকানা বরিশাল গির্জামহল্লা জোহরা মার্কেট বরিশাল এই লন আপনার ফোন একটা নতুন হয়ে গেছে মোবাইল ফোনের সমস্যা মিরাজ টেলিকমই ভরসা এবারা তুই বিয়ে হলি এই এক সপ্তাহ হয়েছে হে এবার তুই বাড়ি করে থাও না তুই এমে ওমে দৌড়ে দৌড়ে হওয়ার ঘটনাটা কি বউ মাই বলে আজকের তোর ওই পোলা ফাইন দিয়ে দৌড়িয়ে হেবার বাড়ি লই এসে তুই হ্যাঁ বাড়ি আইতেছ না তোর কী সমস্যা কি কদি আমার বউ ভাল লাগে না কোনো সমস্যা নেই কেমন কথা বউ ভাল লাগে না কে কী একটা তো কারণ থাকবে বা কোনো একটা সমস্যা থাকলে সেটা আমি আছি তোর মায়া আছে আগে ওটা কবি না আমার কোনো সমস্যা নেই আমার এমনি বউ ভাল লাগে না বউ ভাল লাগে না এটা একটা কথা হইলে বউ ভাল লাগে না কী সমস্যা হেডে টুকু আমার ডে আপু আপু তুই একটু আমার ডেক তোর কী সমস্যা হয়েছে তোর বউ ভাল লাগে না কাক ক তোর আব্বার এই বুড়ো বয়সে মানে আর মান সম্মানটা তুই খুবই তাই ক তোর আব্বা ডে না কই তোর আমার তো কইতে পারো তোর কী সমস্যাটা তুমি আনতে সরুদি সরদে আমার বউ ভাল লাগে না সরো হেন দিয়ে তাই ভাল লাগে না করবে কি
হেলে মই ওই বিয়ারি বলাই বিয়ারি বলাইয়া সামনা সামনি ই করিয়া বগ পড়াই দি হেবার তুই তালাক দিয়ে দিবি আনে না না আমি বউ তালাক দিব না তা করবি কি কবি তো এইডে করমু ও আর মনে থাকবে আমি আমার মনে থাকমু আমার বউ ভাল লাগে না এখন মেজাজটা কেমন লাগে এখন কদি এই মোর মানি যে যা আলে সব শেষ করছ তুই হারা রাস্তায় কইয়ে বেড়াও যে বউ ভাল লাগে না এ তুই এখন করবি কি কই থেরো আমার একটু বুঝাই কয়া কি আর মু ইয়ান ও আর মনে থাকবে মুই মোর মনে থাকবো আর কি মুই জ্বালাই যাই ওই তো মরে জ্বালাই হাঙ্গো রাস্তা রাস্তা যাই হাইবার আমারে লড়াইছে হাইবার মানুষ দিয়ে আমার দরি হাইবার বাড়ি লই আছে আমি তালাকও দিমু না আর আমি অলাগ থাকবো না ও আর মনে ও ঘরে থাকবো আমি আমার মনে থাকি এ শোনো আরে এখন বদজিনি ফাইছে বুঝছো আও এদিকে কথাস আও এখন পোলারে নিশ্চয়ই বদজিনি আসর করছে এখন এই ভয়ের ধান লাগবে এখন কী করা যায় হেয়ে কো শোনো ওই পাশের বাড়ি কুদ্দুস নেবাই আছে না হ্যাঁ মাইয়গ্য হ্যাঁ ওই মুগ পোলার না নের মা বলতাবল হরছে হেয়ে পর ওই যে কাউর সর হেন বলে এক বাবাই আইছে সেই বাবার দ্বারে নেওয়ার পর এখন হে মাইয়া একটা পুরো সুস্থ এখন মোরও বিশ্বাস মুগ পোলাগ্য যদি হে বাবার দ্বারে লইয়ে যায় মুগ পোলাও সুস্থ হইবে তাহলে হেই হইবে এই ব্যবস্থাই করে হলে কালকে সকালে লও যাইয়া এই বাবার দ্বারে যাইয়া দেহি আল্লাহ যদি মাফ করে তাহলে করতে পারে মা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না আমাকে আমি একটা ব্যবস্থা করতে আছি আমার পোলার লাগে অবশ্যই একটা বদিন আইছে এই বদিন আমি প্রতিরোধ করার জন্যে আমরা চেষ্টা করতে আছি মাগো তোমার মায় কইছে ওই কাউর স্যার একটা হই রয়েছে এন হেইনে গেলে নাকি ভালো হইবে আমারও মনে করে যে ভালো হই মাগো তুই চিন্তা করিস না বাবু ও বদিন থাকবে না মাগো আমরা তো আমরা দুই তোমার শ্বশুরে আমি সবসময় তোমার পাশে আছি আমাগো পোলা এক্য আমাগো মাইয়ে নাই মাইয়েও তুমি বউ তুমি চিন্তা করবা না আমরা আছি তোমার পাশে কোনো চিন্তা করবো না কালগুই পোলো হে বাবার ধারে লই যাও তুমিও যাবা আমাকে লগে সকালের গুণে কিচ্ছু খাও নাই ল ঘরে ল ঘরে যাই এবার দুই মুঠ খা খাই একটু রেস্টে যা সালা বাবা 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 বাবা এ বেমালা দিন পর্যন্ত কোনো কাস্টমার কাস্টমার কিছু হয় না এর মুখ আর কয় কাল চলবে কিসের কাস্টমার এরা আমার সব ভক্ত ভক্তবৃন্দ চলে আসবে চলে আসবে এত অস্থিরতা কিসের থামা তোমরা সালা বাবা 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 বাবা রে বাবা সালা বাবা বাবা হা বাবা সালা বাবা সালা বাবা এ সন্দেশ দাদা বাবার কিন্তু জিগির ওই এই যে ইডা ডাক ডাক এই ডাক কিন্তু পছন্দ হইতেছে না ভিতরের আবেগ কিন্তু বাবার ভিতরেই মজাই রাখতে আছে এই বাবার ডাক একটু পাল্টাই তুইবি হ্যাঁ তাই সন্দেশ দা এই বাবার ডাক এক নাম্বার হু হা 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 বাবা বাবা আপনি কি জাগ্রত হয়েছেন বাবা বাবা বলো রোগী তো চলি আসিছে বাবা বাবা আমার এই বাইরে দিনের দিন পেটটা অনেক বড় হয়ে যাইতে আছে আস্তে আস্তে বাবার ধান ভাঙে যাবে আমি একটু বাবার লাগে কথা বলি বাবা শুনছি আপনি নাকি অনেক ভালো বাইরে বাসান
খেপাইছো চালা বাবারে খেপাইছো আপনি কি দেখছেন ঘটনা কি? বাবা যদি চোখ মেলে তারপরে ধ্যানে বসেছে, বাবার তো কাশমুখ হইলে গেছে রে। এ সন্দেশ হিংসা কি বাবা? কোথায় হিংসা? কে মানব জাতি আমাকে হিংসা করেছে? আমাকে হিংসা করেছে? চলো বাবার সামনে আসা, আঠুকে দিয়ে বসতে বলো। মাটিতে লুডাইয়ে যান, মাটিতে লুডাই আইসেন কার দরবারে? আপনারা দেখছেন এটা মানে কি মনে করেছেন? শালা বাবা যদি একবার খেইবে যায় নে, তার তালিবাড়িতে কিন্তু সমস্যা ঘটনা ঘটে যাবে নে, নাকি বাবা? আর পাপিষ্ঠ, তোমাদের কি সমস্যা আমার কাছে কম? বাবা, আমি আমার এই ছেলেটা নিয়ে খুব কষ্টে আছি বাবা। আমার এই ছেলেটারে মাত্র এক সপ্তাহ আগে আমি বিয়ে করাইছি বাবা। আমার এই ছেলেটা আমার এই বৌমার সাথে ভালো আচরণ করে না, সে বউ তার বউ ভালো লাগে না, একই কথা বউ আমার ভালো লাগে না। এখন এই জন্যে আইসি আমি, এই কীভাবে আমার এই ছেলেটার আর এই মেয়েটার দুজনের এক ই হবে, এটুকু আমি করতে চাই বাবা। অতি সাধারণ মানব, অতি সাধারণ, অতি সাধারণ, এটা কোনো সমস্যা না। জি বাবা, চিন্তা নাই, চিন্তা নাই বাবা। এইখানে বেদবি আবার, এই বেদবি করা যাবে না, কিন্তু করে দিই আবার। আইয়া কোনো সময় এরকম করবেন না বাবার, এই লাঠি মাথায় পড়লি পরে বেরেন ফুলে ফুলে উঠবেন। তোমার ছেলে বড়ই চ্যাংরা। যে অতি বয় সতীষ্ঠ কথা, তোমার পুতের বর কি বিয়ে শাদি হয়েছে? আ এক কি কথাখন, পুতের বর বিয়ে না হইলে বউ হইলাম কই? বাবা পেঁচ লাগি গেছে। হ্যাঁ জাগা করো, ছেলের ঝাড়তে হইবে, জাগা করো। বাবা এই আমরা আমরা জাগা করে দিতেছি, জাগা করো। বাবা তুমি একটু দাঁড়াও, নরেশ শোয়াই দাও, শোয়াও, এনে শোয়াও, এখানে হতি পড়ো। এই বাহ, ভদ্র শৈলী, ভদ্র শৈলী। বাবা সাইডে ধরব, জায়গা দাও। শুন শুন, দাই কালি ঘটি কাইতে হয়ে গেছে। মালা মুসিবত চলি যা, চলি যা, চলি যা, চলি যা, চলি যা।
বন্ধ করো জে বাবা জয় সালা বাবা কি আ বাবার এ অবস্থা কা এ বাস এ আ হরছু কি এ বাবার এ বানছু কা এ তুই তুই জল্লিয়ে যাবি আই আরে শোনো এমনি তোমার সমস্যা শেষ নাই তুমি কি আবার উদ্যোগ বাড়াইতেছো নাকি তুমি একই করছো আও তুমি হে তুমি সুখ থাক আর কত কইলো কত ওকির বাবা আরে আরে আমি শুনেন কা এই দেন এই হইলে আমার বাবা এই দেন নাই চেহারা এই দেখছেন আর এই হইলে এখন কেন খাবা এই নেন বাবার চুল ওকি ওকিরা দেখছেন ধরেন বেয়াই আমার মাইয়া আমি নেতাইছি আমার মাইয়া লই যাম আমার মাইয়া বিয়া হইতে না হইতে যেই জানান জানান যেই অনত্যাচার করেন এইটা মানুষে করে না আর এইটা করা ঠিকও না আমার মাইয়া আমি লই যাম বেই আমার একটা সপ্তাহ সময় দেন দাদু আর সময় কোন দরকার নাই আর সময় নাই কোনো হ্যাঁ বাতারি কাপড় চুল লইয়া লা তাতের নাম বল পাটে গুলি মারি দাদু গুলি পান খাওয়ার পরিবেশ রাখছেন এ আবাসিয়া এ হ্যাঁ কি হরবি তুই মুই কি হর মতে হ্যাঁ মাইয়ে হে লই যাইবি আর মুই কি টানি ধর এ তা হেরম নেবে না হে তুই তালাক দেবি আর মাইয়ে হে লই যাইবি এ থর তো পান্থ না তালাক মুই দিমু না তালাক দেওয়ার মধ্যে মুই নি তালাক ভালো মানে দেয়নি এই মিয়া তালাক দেওয়ার করবা কি তাই তুমি কি তাও সাজ ছেড়া না পুতুল খেলাটা পরে একটা মাইনে ঘর হয়ে চালো দিন যাইতে তুমি কোনো মাইডাকে নাকের জায়গায় শুকাই গেছো মাইডা তোর মাইয়ে হালাক না এই মাথা দিল তার দিল নাম কাপড় তুলে লইল বেয়াই আপনি আমার এক সপ্তাহ সময় দেন দাদু আমি এই এক সপ্তাহের মধ্যে সব কিছু সব ঠিক করে এলাম ভাই ঠিক আছে আপনারা আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে আমি আমো যদি পরিবেশ ভালো হয় তো ভালো নাহলে আমার মাইগুলি আমি চলে যাবো বেয়াই তাহলে দুঘা এই দুঘরে দুঘা খাইলেই হাই পেট লাগবে না আমরা বলে আন খাঙ্গে আমি ফকেট নিনি আপনার বাড়ি খাইতে আইছি না দুঘা আমি এসে মাইয়ের জ্বালা দেখতে যে কি জ্বালান জ্বালাইতে পারেন আবার আমি তো খাইয়ে যাইতে পারবো না যদি আপনাদের পরিবেশ ভালো হয় একসাথে পর আমি গরু আনিয়া জবাই দিয়ে খাওয়াই যাবো না এখন দুঘর হয়ে গেছে এখন দুঘো খাইয়ে যাবো না এখন খাওয়ার সময় নাই পারতেন কোনো খাইয়ে যাইতে এই হালার ফালা তোর ফিকে তোর ফিকে তোর ফিকে তোর ফিকে আমার আজ অপমান হয়ে গিয়া এ দেখ তোরে মারি তোর বউ সামনে খাড়ায় আয় নীলি জিহারাম দাদা এ ওই পোলা ভালো করিস নাহলে দোনো মাইফর কিন্তু শেষ নি আসসালামু আলাইকুম তালুই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা বাবা কেমন আছেন ভালো বাবা আল্লাহ রাখছে মানে রাহে না কারণ আব্বাস তো এই ধরনের পোলা না এই গ্রামে যদি দশটা ভালো পোলা থাকে এর মধ্যে আব্বাস হইলে একটা পোলা এটা আমি না শুধু আপনি গ্রামে সবাই জিজ্ঞেবেন যে আব্বাস কোন ধরনের পোলা কোনো ব্যক্তি ওর ব্যাপারে খারাপ রিপোর্ট কেউ দেবে না কিন্তু এখন হঠাৎ করে যাই হোক আপনি টেনশন করি না শুনেন
কিছুদিন অপেক্ষা করেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, এটা তুমি মাইডেল দোয়া করো, বেড জায়গা বেয়ে আমার অর্ডার দিছে, এক সপ্তাহ মধ্যে এটা দেখবেন কোথায় কি। বাবা তুমি একটু মধ্য পিছিয়ে থাকিয়া একটু বাবা একটু দেখ। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, তাহলে আমি টেনশন করেন না, কারণ ভালো মন্দর মালিক কিন্তু আল্লাহ, ঠিক আছে? আমি টেনশন করেন না, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ আব্বাস, কি করবি? ওই বেয়াই আইসে বউ নিতে, এখন ওই বউ দিয়ে দাও। এক সপ্তাহে এক মাস তামাই বারসাইছে, আর কতকাল বারসাইবে? আর কতকাল জ্বালাবা? আর জ্বালা জ্বালি ভালো লাগে না, মাই হারে দিয়ে দাও। কি জ্বালাই আমি, আর মাইয়ে কি দিয়ে দেবো? আমি কি বিয়ে হচ্ছে কি দিয়ে দেওয়ার লাগে? এই মেয়া, তোমার কথা আমি শুনতে চাই না, কোনো কথা বলবে না। আমার মাইয়ে আমি লই যাবো, এই মাথার যা ব্যাগটা লই যায়। এই বেরিয়ে ভাত তোর কবার নাই, আল্লাহ লেহাই নাই, যা ব্যাগ লই যায়। এ দাঁড়াও বল আব্বা, শোনেন, এই যে আমি একটুলি কই যে আমার বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না, এটার তো একটা কারণ আছে। আমারে তো আমি ভৈরভাক্ষ কম দেখাইলেন না, কোনোটাই তো কাম হইলে না, এটার যে একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা তো আমি যতক্ষণে আমি না কম অতক্ষণ তো আমার পাইবেন না। তাহলে শোনেন এটার কারণটা কি। মোর মা কইলে যে পরের বারে যাইয়া তুই তোর মতো সংসারটা গুছাইয়ে লইস, তুমি কি কও? কইলে না দেখি, কিছু কব না কিছু। ওকে গেলে গিয়ে কে কিছু কইয়াও গেলে না, কি হইলে বুঝলাম না কিছু। আব্বাসউদ্দিন, তুমি এরকম দাস মরা দিয়ে বই রয়েছো কা? হ্যাঁ, বিয়ে হল্লা অল্প কয়েকদিন হয়েছে, তোমার এখন হাসি খুশির সময়, তুমি একাতের জায়গায় তিন হাত লাভ দেবা। আর তুমি যদি এরকম বই থাও তাই এতিমের না ঘটনা কি কি হয়েছে কি কি কমু না ভাই, শুনেন, সুখ যদি কপাল না থাই সারাদিন খাটি দিঠাইও আনা যায় না। বিষয় হলো গিয়া বিয়ে তো আর মুই দেখিও নি করিনি, বাপাই দেখিও নি করাইছে। মুই মোর বাহের একটা ফোলা, মোর আর ভাইও নাই বুইনও নাই। এখন বিয়ের দুই দিন পর যদি মুই জুদই যাই হলে কিরম দেখায়? কি বলে জুদই যাই, কেত জুদবি কে, এ তোর কোনো বাকিদের আছে? কথাই তো হেইয়া নে, বিষয়টা হইলো বিয়ের যে বউ বাড়ি আনছি, আনিয়া ভাত খাইতে বসি, ভাত খাইতে বসি আর আমার এমন একটা কথা কইছে, আমি আর কথাটাই বুঝলাম যে আমার লই জুদো খাইছে। এখন আমি কি করবো কন, আমি আমার বাপ মার একটা পোলা, এরম হইলে তো আমার আত্মহত্যা করা চাই উভয় নেই। উফ বাইরে, আত্মহত্যা কোনো সমাধান না, বাইসে থাকে যদি কিছু না বোঝো না বুঝাইতে পারো তাহলে এটা কোনো কথা। হন তুই যে কথাটা কইছো এটা অত্যন্ত চিন্তার বিষয়, অনেক গভীরের কথা, কারণ বিয়ে তো আমরাও করছি ভাই, এ রোগে আমরাও ভুগছি। কিন্তু আমি একটা কথা কই, শোন, তুই আইস হইতে বাড়ি যাবি, বাড়ি যাওয়ার পরে তুই এমন ভাব লইয়া চলবি যে তুই কিছু বোঝো না, কিছু বোঝো না কিরম করতে রোগ, তুই তোর বললে ঝগড়াও করবি না, কথাও করবি না। যদি কেউ তোরে জিগায়, তোর মা বাপে জিগাইবে বা পাড়া প্রতিবেশী যারা আছে হেরা জিগাইবে, তুই এক কথা কবি, বউ আমার ভালো লাগে না। আর কোনো কথা ভালো লাগে না, বউ ভালো লাগে না, খালি কথাই একটা, বউ ভালো লাগে না। হেইয়ার পরে তুই দেখ সমাধান হয় কি না। তুই, আমি তো বড় ভাই, তুই আমার কথাটা একটু রাখ ভাই। আচ্ছা তাহলে হেলে আমি এখন হইতে ই হরম, আমার যে যা জিগিবে আমি আল্লাহ কথা কম না, কথা না কইলেই তো একটা কারু বাজবে, আলু বাজবে, খালি ও জিগিবে। হ্যাঁ, এমন আমার বউ ভালো লাগে না, কথাই ওই একটা, বউ ভালো লাগে না। তোর হরবরিদ্ধ আত্মীয় স্বজন যারা আইবে, এমনকি সালিসি ব্যবস্থাও যদি বইতে যদি চাই, তোর কথাই থাকবে একটা, বউ ভালো লাগে, আমার বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না। ও এই যাইনি, এই জিনি আপনার বেআইনি, আমি কোন যাইনি না, ইয়ে না আনলে, ওই আনলে ইয়ে না আরেকটা কারু বাজাইবে। যেমন আমার বড় মেয়েটা বিয়ে দিছি, হ্যাঁ নজাই একটা কারু বাজাইছে,
অনেক কষ্টের উপর হেঁটে আমি মীমাংসা করে আইছি বা সমাধান দিছি। হ্যাঁ এখন এখন এই মাইয়ের আমি কই যাই, যদি জামাই লাগে বুঝছে খাইপার তা খাইস, আর আমার বাড়ি গেলে জামাই লগে লই যাবি, যদি জামাই নিতে না পারো তাই আমার বাড়ি তোর যাওয়া লাগবে না। বেয়াই কথার মধ্যে অনেক ভুল তুলি যায়, এটা কিছু মনে রাখবেন না। হ্যাঁ কিন্তু আসলে আমার মাইয়েরা ভালো, কথা বলছেন মাইয়েরা ভালো, কিন্তু আর মা এইটা কাজ বাজাইছে। হ্যাঁ তা আপনি আমি ঠিক থাকলে কোনো কিছু অসুবিধা হবে না, আমরা মিলে থাকতে পারবো। হ্যাঁ আর মাইয়েরও আমি কইছি, হ্যাঁ যে জামাই লাগে তো শ্বশুরের লাগে ভালোভাবে চলবি, হ্যাঁ কোনো সমস্যা হইবে না, যদি হয় এটা তোর হৌরে দেখবে। আচ্ছা আব্বা মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি বুঝদারি নাই, মার কথা হইনি আজকে নিজের সংসারটা নিজে কপালটা পুড়ে লাইতে আছে, ঠিক আছে মোর ভুল হয়ে গেছে, মুই আর করবো না। আমাকো তুমি আগে অমুক মাইয়ে আল্লা এখন অমুক মাইয়ে আসো, ঠিক আছে এই নিয়ে মন খারাপের কিছু নাই। তুমি এরম হরণ কা মোর ভুল হয়ে গেছে, মোর ক্ষমা করে দাও, মুই আর এরম হরম না। হন তুমি এরম হারা দেবেন কি তেরামি হারব। আজ খাইয়ে যাব, বেয়ে নুন বাজে জোগাড় আছে বাগিয়ে আছে হেই হই বেয়ে খাই যাম। আমি যে গায়ে রাগ বেয়াই আগুনের নান খালি ফারুত 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 ফুরু ধরে আমি গেই রাখা জানতে বেয়ে মিললেই গেছি। এই হ্যাঁ আচ্ছা তার ঠিক আছে আচ্ছা।